সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের বাংলার প্রথম পত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আজকে আমাদের আলোচনা করতে যাচ্ছি, এবং আমাদের এরই সাথে আমাদের এসএসসি বাংলা প্রথম পত্রের সিলেবাসে যাত্রা শুরু হলো এই কবিতা দিয়ে। কবিতাটির নাম মানুষ, লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, এই কবিতাটা আমাদের শুধুমাত্র তার কবিতার আই মিন কবির যে কবির যে কাব্যিক যে ভাব, শুধুমাত্র সেটিই নয়, তারই সাথে অনেক গভীর যে আমাদের মানবতা বোধ সেটাও জড়িত আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যখন এই কবিতাটা পড়তে যাব, শুধুমাত্র কবিতায় ভালো মার্কস পাওয়ার জন্য আমরা পড়বো না, এই কবিতার অর্থটা যাতে আমাদের জীবনের সাথে আমাদের ধারণ করতে পারি সেই উদ্দেশ্যে আমরা আগাবো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে তাহলে যে জিনিসটা আলোচনা করব, বললাম যে আসলে মানুষ কবিতাটা নিয়ে। এটা আমাদের এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা। এর পাশাপাশি আমরা তো আজকে এই কবিতাটার অর্থ জানবই, এবং তার পাশাপাশি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে পরীক্ষায় এগুলো দিয়ে আমরা ভালো মার্কস আমরা নিয়ে আসতে পারবো, ভালো নম্বরও আমরা এখান থেকে গেইন করতে পারবো। চলো শুরু করা যাক। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সাম্যবাদী কবিতাটা আই মিন এই মানুষ কবিতাটা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়, সম্পাদনা করে সংকলিত করা হয়। সংকলিত মানে কি, এটা অনেক বড় একটা কবিতা আসলে ইন জেনারেল। এই বড় কবিতাটাকে ছোট করে এখানে সংকলন করা হয়, একটু সম্পাদনা করে আর কি। সো এর পাশাপাশি মাই ডিয়ার স্টুডেন্ট, এর মানে ভাবটা কি আসলে, এর মূল ধারণাটা কি? মাই ডিয়ার স্টুডেন্ট, পৃথিবীতে অনেক মানুষ নিজের ধর্মকে ডিফেন্ড করার জন্য অনেক কাজ করে থাকে, ধর্মকে ভালোবাসে, ধর্মের দোহাই দিয়ে অনেক কাজ করে থাকে, কিন্তু দিন শেষে মানুষ যে আসলে এই ধর্মগ্রন্থগুলোকে বিশ্বাস করে, কোনো ধর্মগ্রন্থ কিন্তু কোনো মানুষকে ছোট করতে বলে নাই, কোনো ধর্মগ্রন্থ কখনো বলে নাই যে আরে পরোপকার করো না। উল্টা ধর্ম বলেছে মানুষকে তাদের নিজস্ব যে মোরালের জায়গাগুলো থেকে মানুষকে এগিয়ে আসা, মানুষের জন্য এগিয়ে আসা, মানুষের সাহায্যে এগিয়ে আসা, এই কথাগুলো বলেছে। কিন্তু মানুষ সে কথাটাকে না ধারণ করে, মানুষ সে কথাটাকে না বুঝে, মানুষ তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ এবং নিজে যে জাতগত যে বর্ণগত যে বৈষম্যগুলো আছে মানুষগুলো সেগুলো বজায় রাখে। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এই জিনিসগুলো না থাকতো পৃথিবীতে আরো অনেক বেশি সুন্দর হতো। দিন শেষে মানুষের চেয়ে যে বড় কিছুই হতে পারে না, এই কথাই আসলে কবি তার পুরো কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি শুরু করি আসলে কবিতাটা কি বলে। কবিতাটা প্রথমে বলে আসলে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এর মানে কি বোঝাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? এর মানে বোঝাচ্ছে কবি সাম্যের গান গাইছেন, যেখানে কিনা মানুষের চেয়ে বড় কিছু নাই, আর কোনো কিছু মহান হতে পারে না। মানুষের অন্তরের ভিতরের যে মানুষ সত্তাটা আছে, এই সত্তাটা অনেক বেশি পবিত্র, এবং মানুষ মানুষ হিসেবে যে মানুষের পরিচয়, এই পরিচয়টা অনেক গুরুত্বপূর্ণ। কোন দেশ কাল পাত্র বর্ণ কোন কাল এসব নিয়ে কিচ্ছু আসে যায় না। ঘরে ঘরে মানুষকে মানুষ হিসেবে যে পরিচয়টা, এই পরিচয়টা হচ্ছে সবার কাছে সবচাইতে বড় পরিচয়। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, যে লোকটার জ্ঞাতি, যার আসলে আমরা অ্যানসেস্টরশিপটা আমরা গ্রহণ করেছি, যার কথাবার্তা শুনে আজ পর্যন্ত আমরা অনুসরণ করে এসেছি, তার কথা তারাই বলেছে মাই ডিয়ার স্টুডেন্ট, যে মানুষের উপরে কোনো কিছু নাই, মানব ধর্ম, যে মানুষের যে নিজস্ব যে ধর্মের জায়গায় মানুষকে মানুষ হিসেবে পরিচয়, এর উপরে কিছু নাই। এখন কথা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু শব্দের ব্যাখ্যাগুলো পড়ে নিই। সাম্য, সাম্য মানে হচ্ছে সমতা, আর মহীয়ান মানে হচ্ছে মহান। আমরা পাশাপাশি আসলে কঠিন কঠিন যে শব্দগুলো আছে আমরা সেগুলো এর পাশাপাশি পড়বো। থার্ড, এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা যেটা জানবো, সেটা হচ্ছে পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। মাই ডিয়ার স্টুডেন্ট, এর মানে কি বোঝাচ্ছে এখানে? এখানে বলছে যে পূজারিকে একজন লোক গিয়ে বলেছে, মাই ডিয়ার স্টুডেন্ট বোঝার চেষ্টা করো এখানে কি বুঝিয়েছে, যে পূজারি দুয়ার খুলো, একজন একজন ক্ষুধার্ত ব্যক্তি গিয়ে মন্দিরে গিয়ে দরজা দরজা ঠুকাচ্ছে এবং দরজা নক করছে, এমন সময় ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে। তার মানে কি, তার ক্ষুধা এতটাই প্রবল যে তাকে কবি ক্ষুধার ঠাকুর বলে এখানে আখ্যায়িত করেছে, এবং
স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। আর ভজনালয়ের মধ্যে যিনি থাকেন, যে পুরোহিত, উনি তো উনার মতো অনেক মানে আশানন্দে অনেক সুখে সে ঘুমাচ্ছিল। এমন একটা পর্যায়ে তার স্বপ্ন ভেঙে গিয়ে সে যখন তার ভজনালয় খুললো, মানে হচ্ছে যে মন্দিরটা খুললো, তখন দেখলো সে হঠাৎ করে ভেবেছে আর কি, দরজা যখন টোকা দিচ্ছে সে ভেবেছে হয়তোবা কোনো আশীর্বাদ এসেছে তার কারণে, কোনো হয়তোবা কোনো দেবতা এসেছে, দেবতা এসে তাকে আসলে হঠাৎ ওই দেবতার আসলে আশীর্বাদে সে হয়তোবা রাজা টাজা কিছু একটা হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী মাই ডিয়ার স্টুডেন্টস। মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর কবি কি বলেন? এরপর কবি বলেন, পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। এই ক্ষুধার ঠাকুর ভেবেছিলেন সে দেবতার পরে একসময় রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়, এরকম কোনো কিছু। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সে ভেবেছিল যে আসলে হয়তোবা দেবতা এসে তাকে ওই স্বপ্ন দেখিয়ে আকুল পূজারি খুলিল ভজনালয়। এই যে কাহিনীটা, এই ভাবটা আসলে তুলে ধরা হয়। তারপর মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর আমাদের বলে যে ক্ষুধার ঠাকুরকে, যেটা বলেছিলাম ক্ষুধা এতটাই প্রকট হয়ে গিয়েছিল যে তাকে ক্ষুধার ঠাকুর বলে মাই ডিয়ার স্টুডেন্ট কবি তাকে ক্ষুধার ঠাকুর বলে আখ্যায়িত করেছেন। তারপরে ছিল ভজনালয়, ভজনালয় হচ্ছে মন্দিরকে যেখানে ভজন করা হয়, সেটাকে বলা হয় ভজনালয়। তারপর বরে, বরে মানে আশীর্বাদ, আশীর্বাদ হিসেবে আসলে বোঝানো হয়েছে যে কার, দেবতার বরে। এরপর মাই ডিয়ার স্টুডেন্ট কবি বলে, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাই না তো 7 দিন, সহসা বন্ধ হলো মন্দির, আর ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে, ভুখারি ফুকারি কয় হই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। এখানে কবি বোঝানোর চেষ্টা করেন যে জীর্ণ বস্ত্র মানে একদম খুব দরিদ্র একটা জামা টামা, একদম শিরাটের জামা নিয়ে একদম ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ হয়ে আসছে, একদম একদম কথা দিয়ে মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, এমন অবস্থা যে পথ ধরে এসে সে একদম অনেক দূর থেকে এসে পান্থ মানে পথিক, সে এসে বললো যে দ্বার খোলো বাবা, খাই না তো 7 দিন, সে 7 দিন খায়নি, সহসা বন্ধ হলো মন্দির, আর ভুখারি ফিরিয়া চলে, তাকে ফিরিয়ে দিল, তাকে খাবার দিল না। এমন সময় যে রাতের অন্ধকারে তার রাতের অন্ধকারের মধ্যে তার পেটের মধ্যে ক্ষুধার মানিক জ্বলতেছে, যে ক্ষুধার মানিক জ্বলতেছে, ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মানে ওই পূজারীর, অথচ সে পূজারী সৃষ্টিকর্তা, সে পূজা করছে সৃষ্টিকর্তা, সে সারাদিন ধরে সে পূজা করছে উপাসনা করছে, কিন্তু সে এই সৃষ্টিকর্তার সৃষ্টিটাকে সে আসলে কেয়ার করতে পারলো না, দেবতার নয়, দেবতার সৃষ্টিকে সে ফিরিয়ে দিয়েছে। তারপর মাই ডিয়ার স্টুডেন্ট সে বলছে, এর পান্থ মানে পথিক বলেছি, ভুখারি হচ্ছে যে ভিক্ষু বা ক্ষুধার, যারা যে এসেছে ক্ষুধার মানিক, ক্ষুধার জঠর জ্বালাকে বলা হচ্ছে এখানে ক্ষুধার মানিক। অলরাইট, এরপর মাই ডিয়ার স্টুডেন্ট বলেছে যে এরপর আরেকটা ঘটনা, মসজিদে কাল শিনি আছিল অঢেল গোস্ত রুটি, বাজিয়া গিয়াছে মোল্লা সাহেব তাই হেসে কুটি কুটি, এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন, পেরিয়া হইল হাঁকিল মোল্লা, বেলা হলো দেখি লেটা, বুকা আছো মর্গে ভাগারি গিয়ে, নামাজ পড়িস বেটা, ভুখারি কহিল না বাবা, মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। সেই লোকটা যখন মসজিদে গেল, মসজিদে আগের দিন ছিল শিরনি তো আর অঢেল গোস্ত রুটি, এখন মোল্লা সাহেব তো এই নিয়ে অনেক খুশি, এখন গায়ের মধ্যে শুধুমাত্র মুসাফিরের গায়ে শুধুমাত্র একটা আজারির জিন, মানে হচ্ছে নর্মাল একটা চাদর, তো সে এসে জিজ্ঞাসা করলো আর কি, 7 দিন সে খায়নি, তার কিছু খাবারের প্রয়োজন। এমন সময় আসলে সে মোল্লা খুব রেগে মেগে বললো যে বেলা হলো দেখি লেটা, ভুখা আছিস, তো সে বললো যে ভাগাড়ি গিয়ে মরতে, মানে অনেক তুচ্ছতা ছিল করে বলছিল, জিজ্ঞেস করলো নামাজ পড়ে নাকি, তো এখন সে নামাজের হিসাব নিল, তখন সে ভুখারি বললো না বাবা, তো তখন মোল্লা এসে বললো তাহলে সে সোজা পথ দেখতে বললো, তারপরে সে নামাজের একটা বাহানা দিয়ে সে এই লোকটাকে আবার ফিরিয়ে দিল, তারপর বললো যে গোস্ত রুটি নিয়ে সে মসজিদে নিজের মধ্যে নিজের মসজিদে সে আসলে তালা দিল। এরপর মাই ডিয়ার স্টুডেন্ট যে জিনিসটা বললে, আমরা শব্দের অর্থ যদি জানতে চাই, সেটা হচ্ছে ভাগার, ভাগার কোথায়, যেখানে হচ্ছে মৃতদেহকে সৎকার করা হয়, মৃতদেহের সৎকার করা হয়। তারপর মাই ডিয়ার স্টুডেন্ট যে জিনিসটা দিলাম, যে তারপর আমাদের যে বাকি যে অংশটা সেটা বলে, ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে,
80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কহু, আমার ক্ষুধার অন্ন তা বলে তুমি বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। বুকারি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে আসলে আস্তে চলতে 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 একসময় সে দেখলো 80টা বছর তুমি সে কখনো তার প্রভুকে ডাকেনি, তবুও প্রভু কখনো এতটা অভিমান করে না যার কারণে তার খাবার বন্ধ করে দিবে। সৃষ্টিকর্তা তার প্রত্যেকটা সৃষ্টির জন্য রিজিক বরকত সবকিছু দিয়ে রাখে। তো এটা মানে এই না যে শুধুমাত্র মানুষের যে প্রভাব বা মানুষের প্রভাবের কারণে তার খাবার বন্ধ হয়ে যাবে। মসজিদে মন্দিরে শুধুমাত্র যে মানুষের রাজ, এই জিনিসটা আসলে কবি পছন্দ হয়নি। সে বলেছে মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। সৃষ্টিকর্তার দরজা সবার জন্য সবসময় খোলা, স্রষ্টার দরজা। এই কারণে তার যে মনের ক্ষোভ সে এই কথা দ্বারা আসলে প্রকাশ করেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর বলছে কোথা চেঙ্গিস গজনী মামুত, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো এই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া বন্ধ গায়ে, গাহে স্বার্থের জয়। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কবি বুঝিয়েছেন যে কোথায় চেঙ্গিস, কোথায় গজনী মামুত বা কোথায় কালা পাহাড়। চেঙ্গিস মানে চেঙ্গিস খান, যিনি কিনা নর্মালি তার সব তার যে এত বেশি প্রভাব ছিল, তিনি অনেক মানুষকে তিনি শাসন করেছিলেন, অনেক মানুষকে তিনি মেরে ফেলেছিলেন, এমন একটা ইতিহাস আছে। গজনী মামুত, উনিও তো ভারতবর্ষের মধ্যে উনিও অনেক বড় রাজত্ব করেছিলেন এর আগে। কালা পাহাড়, কালা পাহাড়ের অনেক বড় প্রভাব ছিল ইতিহাসে। ভেঙে ফেলো এই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, উনি আহ্বান করেছেন তাদেরকে, এই ভজনালয় যারা ভণ্ড, যারা যারা কিনা এই সৃষ্টিকর্তার বাহানা দিয়ে নিজেদের ফায়দাগুলো লুটছে, ধর্মকে ধর্মকে শুধুমাত্র নিজেদের মতো করে ওয়েপেনাইজ করতেছে, এই জিনিসগুলো নিয়ে তারা সে তার ধিক্কার জানিয়েছে। খোদার ঘরে কে কপাট লাগায়, কারোর কোনো সাহস নাই, সেখানে কে দেয় তালা, সব দ্বার খোলা রবে চালা, হাতুড়ি শব্দ চালা। সবার জন্য খোলা থাকা উচিত সৃষ্টিকর্তার ঘর। এখানে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের শব্দের অর্থগুলো কি কি? শব্দের অর্থগুলো হচ্ছে যে চেঙ্গিস মানে হচ্ছে চেঙ্গিস খানকে বুঝিয়েছে, আর গজনী মামুদ মানে 17 বর্ষে ভারতবর্ষ আক্রমণ করে, এন্ড সেখানে হচ্ছে যে ভারতবর্ষ অবস্থা একদম খারাপ করে দেয়, অর্থাৎ এতটাই প্রভাবশালী ছিল। আর কালা পাহাড়, কালা পাহাড় হচ্ছে রাজচন্দ্র বা কৃষ্ণচন্দ্র বা রাজনারায়ণ তার নাম ছিল, যিনি কিনা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওনার অনেক প্রভাব ছিল, ওনার ইতিহাস আছে, তোমরা বই পড়লে জানতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই পুরো কবিতাটা আসলে আমরা কি কি ধারণা পাই বা আমাদের কি কি ভাব আমাদের প্রকাশ পায়। প্রথমত আমরা যদি এসে দেখি এটা হচ্ছে একটা একটা গল্প ধাঁচের, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদেরকে যখন 3 নম্বরে বলবেন যে সম্পৃক্ততা যাচাই করো বা কোন অংশটা সম্পৃক্ত, তুমি একটা কাজ করবা বা তোমরা একটা কাজ করবো সব সময়, যে অংশটুকু বলেছে যে অংশটুকুর কথা এই অংশটাকে একটু সুন্দর করে বলবে। যদি এই অংশটুকু নিয়ে বলে নাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয় নহে কিছু মহিয়ান, এই পার্টটাতে কবি মানুষকে বড় করে দেখিয়েছেন। মানুষের যে মানুষ হিসেবে যে স্বকীয়তা, মানুষ হিসেবে যে পরিচয়, সেটাকে মানুষ সেটাকে কবি বড় করে দেখিয়েছেন। সব দেশে সব কালে যে কোনো কিছু ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের যে মানুষ পরিচয়টা সেটা ইম্পর্টেন্ট, সেটা দরকার, এই কথাটা কবি বুঝিয়েছেন। তারপর সে বলেছেন, তারপর তিনি বলেছেন পূজারি দুয়ার খুলো। একজন মানুষ তার আকুতি নিয়ে, ক্ষুধা নিয়ে সে পূজারির কাছে গিয়েছে, যিনি কিনা পুরোহিত ছিলেন মন্দিরের, তার কাছে গিয়ে তিনি দাঁড়িয়ে দেখেন ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। ক্ষুধার ঠাকুর নিজেকে এতটাই ক্ষুধা, কবি বুঝিয়েছেন যে এতটাই লোকটার ক্ষুধা লেগেছে যে নিজেকে ক্ষুধার ঠাকুর বলে, ওই লোকটাকে ক্ষুধার ঠাকুর বলে আখ্যায়িত করেছেন। হঠাৎ করে তিনি দেখালেন যে স্বপ্ন দেখি আকুল পূজারি খুলিল ভোজনালয়, ওই পূজারী তো ভেবেছিল তার জন্য দেবতা কোনো বর নিয়ে এসেছে, কিন্তু সে আসলে হতাশ হয়ে সে আসলে তার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে তাকে ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিয়ে আর সেই যে ভুকার লোকটা ছিল, যা ভিখারি লোকটা ছিল, ওনার মনের আকুতি হিসেবে প্রকাশ করে এই মন্দিরটা আসলে পূজারী কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। তারপর মাই ডিয়ার স্টুডেন্ট যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের মসজিদের কার শিনিয়া ছিল অঢেল বস্তু রুটিরা, মসজিদের কাছে মন্দির থেকে সে ফিরে গিয়ে মসজিদে গেল, মসজিদে গিয়ে সেম অবস্থা, তাকে প্রচন্ড খারাপ ব্যবহার করে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এই জিনিসটা অনেক বেশি আসলে খুব খারাপ হয়ে থাকে, এটা হচ্ছে মোল্লা পর্যন্ত তাকে তার যে জায়গাটা সেটা দেয়নি। এভাবে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আসলে ধারণা করে যে সেই লোকটা 80টা বছর পর্যন্ত সৃষ্টিকর্তাকে ডাকেনি,
তা বলে কিন্তু খোদা কখনো তার খাবার বন্ধ করে দিবে না, রিজিক বন্ধ করে দিবে না। তবুও রিজিক বন্ধ কি করেছে? ওই পুরুত বন্ধ কি করেছে? ওই মোল্লা। এই যে ধর্মকে নিয়ে যে একটা ব্যবসা, বা ধর্মকে নিয়ে পুঁজি করে মানুষের যে নিজস্ব সৃষ্টি যে ইডিওলজি, বা মানুষের সৃষ্টি যে চিন্তা ভাবনা গুলো, এগুলো সোসাইটিতে প্রবলেমেটিক বা আমাদের সোসাইটির জন্য সমস্যা। এই যে কথাগুলো এসেছে আমাদের কবি, এই যে কথাগুলোকে তুলে ধরেছেন সোসাইটির মধ্যে এই কবিতার মাধ্যমে। কবিতার মাধ্যমে প্রথমে হচ্ছে বড় করে দেখিয়েছে মানুষ, মানুষ ধর্ম, মানুষকে মানুষ হিসেবে মানুষের যে পরিচয়টাকে থাকে। তারপর দেখিয়েছেন প্রত্যেকটা ধর্মই আসলে বলে যে মানুষকে পরোপকার করো, মানুষের সাহায্য করো, এন্ড অসহায়কে সাহায্য করো, অসহায়ের সহায় হো। এবং এই যে একটা ন্যারেটিভ বা এই যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে অনেক অনেক মানুষ নিজেরা বুঝতে পারে না, নিজেদের চিনতে পারে না, আত্ম উপলব্ধিটা আসে না। এই যে চিন্তাধারাটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কবি এটির প্রতি আলোকপাত করেছেন, এছাড়াও তিনি দেখিয়েছেন কখনো, অথচ সোসাইটির তিনি এছাড়াও আরেকটি দেখেছেন সমাজের যে প্রেক্ষাপটটা, তিনি আরেকটু বিশ্লেষণ করেছেন। তিনি কিভাবে বিশ্লেষণ করেছেন? তিনি দেখিয়েছেন যে একজন মোল্লা দ্বারা, এরকম মোল্লা আশেপাশে আমাদের অনেক আছে, এরকম পুরোহিত আমাদের আশেপাশে অনেক আছে, সেরকম না হয়ে আমাদের উচিত একটু নিজেদেরকে নিজেদের জায়গা থেকে এগিয়ে এসে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, এই মানুষগুলোকে সাহায্য করা, এবং মানুষের ধর্ম, ধর্মকে আমরা ধর্মের জায়গায় রেখে ধর্মকে নিজেদের মতো করে ধারণ করে ধর্মের আসল যে উদ্দেশ্যটা সেটা আমাদেরকে মেনে চলতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের এই কবিতাটার যে আলোচনা। আশা করি আমি পুরোটা স্লাইড আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এটাকে সুন্দর করে নোট করে আমাদের এখানে জমা দিবে। অল রাইট, সো কবিতাটা আসলে মানস কবিতাটা কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, আমাদের আমাদের জাতীয় কবি। তারপর হচ্ছে যে তার এখানে আসলে কবিতাটা বোঝানো হচ্ছে ধর্মগ্রন্থ গুলোকে প্রত্যেকটা মানুষ সম্মান করে, কিন্তু কখনো ধর্মগ্রন্থের ভিতরে কি লেখা এই জিনিসটাকে তারা জানে না, আর কখনো মেনে চলে না। তারপর বলেছি কবিতার প্রথম লাইন দিয়ে আমি শুরু করলাম গাহি সাম্যের গান, কবি শুরুই করছেন সাম্যের গান দিয়ে, সমতা চায়, এই যে ধনী গরিব এই ধরনের যেগুলো কবির পছন্দ না, বা এগুলো থাকা উচিত না সোসাইটিতে সমাজের মধ্যে। কবি চায় সাম্য, কবি চায় হচ্ছে যে মানুষের মানুষের যে বিভেদ অর্থ দাম্ভিকতার জন্য এই যে মানুষ কিছু অমানুষ বানিয়ে দিচ্ছে, এই দাম্ভিকতা, এই দাম্ভিকতা কবি চায় না। তারপর তিনি বলেছেন যে পূজারি দুয়ার খুলে এই যে ঘটনা নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, একবার সে পুরোহিতের কাছে গিয়েছিলেন, একবার মোল্লার কাছে গিয়েছিলেন, কোথাও সে আসলে তার খাবারটুকু পায়নি, এটা কবির কাছে খারাপ লেগেছে, উনি এই ধারণাটা ব্যক্ত করেছেন। এইভাবে মাই ডিয়ার স্টুডেন্ট আসলে পুরো কবিতাটা আশা করি তোমরা বুঝতে পারবে, এন্ড পরীক্ষার খাতা আমি যেটা বললাম উদ্দীপককে একটু সুন্দর করে রিলেট করে করে তোমরা লিখবে, তাহলে দেখবা যে পরীক্ষায় আমাদের আর কোনো সমস্যা হবে না। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বাংলা প্রথম পত্র নিয়ে কোনো চিন্তা করবে না, যেহেতু আমি আছি এখন থেকে তোমাদের এই কোর্সটা নিব ইনশাল্লাহ। সো আশা করি সবাই আমাদের সাথেই থাকবে, এন্ড ভালো থাকো, সুস্থ থাকো। সো আজকে এইটুকুই, আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে, টিল দেন টেক কেয়ার।